সত্যনের মশালবাহী প্রিয় মনীষীদের পাপড়ি টিভি خالدين فيها لا يبغون عنها حولا নিশ্চয় যারা ঈমান আনবে নেক আমল করবে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা জান্নাতুল ফিরদাউস এদের জন্য মেহমানখানা আলা রাব গজার মরদে হাল শাও পেশ মরদে কামেলে পা মাল শাও দোস্ত আবাব আমাদের কাছে এলেম আছে ইশক নাই আমাদের কাছে ইশক এলেম আছে ইশক নাই আসলে দুটোটা দরকার এলেম রাস্তা দেখায় ইশক রাস্তার উপরে চলতে সহযোগিতা করে মৌলবি বড় ঠান্ডা মৌলবি বড় ঠান্ডা কিন্তু মৌলবি গরম হয়ে গেলে পৃথিবীর কোন শক্তি মৌলবিদেরকে ফিরাইতে পারবে না ইনশাআল্লাহ আমার আল্লাহ বড় ঠান্ডা আমার আল্লাহ রহমান আমার আল্লাহ রহিম আমার আল্লাহ গফফার মগর লিমানিল মুলকুল ইয়াম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার তখন মোহাম্মদ মুস্তফার সজদা ব্যতীত আল্লাহকে ঠান্ডা করার কারো ক্ষমতা হবে না হ্যাঁ আল্লাহ ফাকের আসর মৌলবির মধ্যে বেশি হয় আজ বি হো যে ইব্রাহিম কা ঈমান পয়দা আজ বি হো যে ইব্রাহিম কা ঈমান পয়দা আগ কর সকতি হ্যায় আন্দাজে গুলস্তান পয়দা আগ কর সকতি হ্যায় আন্দাজে গুলস্তান পয়দা আমাদেরকে ফাঁসির ভয় দেখাইও না আমাদেরকে ক্রস ফায়ারে দেখাইও না আমাদেরকে মামলা হামলার ভয় দেখাইও না আমাদেরকে জেলখানার ভয় দেখাইও না আমরা ইব্রাহিমের সন্তান ইব্রাহিম আগুন লাভ দিতে চিন্তা করে নাই আমরাও ফাঁসিতে চার সময় চিন্তা করব না জাগতিক লাইনে নেতার ফুলা নেতা হয় রুহানি লাইনে আল্লাহওয়ালার ফুলা আল্লাহওয়ালা হয় কথা কয় না কেন তোদের কাছে এক লাইনের মাল আছে আমাদের কাছেও এক লাইনের মাল আছে ওয়ালাহুল কিবরিয়াউ বিসসামাওয়াতি ওয়াল আরদ আসমান জমিন একমাত্র বড়ত্বকার আমরা বড় না ছোট আমরা সবাই বড় না ছোট আমার ব্যবসা ছোট আল্লাহ বড় আল্লাহু আকবার এই জন্য দোকান বন্ধ করে দাও নামাজ যাও আমার চাকরি ছোট আল্লাহু আকবার আল্লাহ বড় এখন অফিস থেকে মসজিদে চলে যাও আমার কৃষি কাজ ছোট আল্লাহু আকবার আল্লাহ বড় আজান শুনছো মসজিদে চলে যাও আমার গাড়ি চালানো ছোট আল্লাহু আকবার আল্লাহ বড় আজান হয়ে গেছে এখন কি বলো হয় যেন গাড়িটাকে ব্রেক করো মসজিদে যাও কথা কয় না কেন বলেন কে আমরা কি যারা বিরোধী দলে আছে তারাও ছোট যারা সরকারে আছে তারাও ছোট বড় কে ওর কথা কয় কে সরওয়ারি জিবা ফকত উস জাত পে হম তাক হে পবিত্র হব পবিত্র কিসের থেকে পবিত্র কুফুরির থেকে পবিত্র শেরেকের থেকে পবিত্র বেদাতের থেকে পবিত্র হব কথা কয় না কেন মাজার ফুজা থেকে পবিত্র হব কথা কয় না কেন মাজার ফুজা থেকে পবিত্র হব তাজাক্কা মালকে পবিত্র করব ঘুষের থেকে সুদের থেকে মালকে পবিত্র করব যাকাত দিয়া মালকে পবিত্র করব কথা কয় না কেন শরীরকে পবিত্র করব যত অপবিত্রতা আছে সবগুলা থেকে শরীরকে পবিত্র করব কেবেরের থেকে পবিত্র রাখবো দিলটাকে রাহে দুনিয়া মে আর দুনিয়া মে বি দুনিয়া সে বিলকুল বেতাল্লুক হো ফেরে দরিয়া মে আর হারে গেজ নাকাফো কো লাগে পানি রাহে দুনিয়া মে আর দুনিয়া সে বিলকুল বেতাল্লুক হো ফেরে দরিয়া মে আর হারে গেজ নাকাফো কো লাগে পানি তোরা তো মনে কর আমরা যেমন মৌলবিরাও তেমন নারে না তোরা রাত্রে তিনটা বাজে সুরি নিয়ে ব্যস্ত মৌলবির আল্লাহ ফাকির কুদরতি কদমে সজদা নিয়ে ব্যস্ত আপনারা দেখছেন পাপড়ি টিভি
نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم كونوا من أبناء الآخرة ولا تكونوا من أبناء الدنيا وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة
او كما قال عليه الصلاة والسلام صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم دل زندہ و بیدار اگر ہو تو بتدریج دل زندہ و بیدار اگر ہو تو بتدریج بندے کو عطا کرتے ہیں چشم نگراں اور بندے کو عطا کرتے ہیں چشم نگراں اور احوال و مقامات پہ موقوف ہے سب کچھ احوال و مقامات پہ موقوف ہے سب کچھ ہر لحظہ ہے سالک کا زمان اور مکان اور ہر لحظہ ہے سالک کا زمان اور مکان اور الفاظ و معانی میں تفاوت نہیں لیکن الفاظ و معانی میں تفاوت نہیں لیکن ملا کی اذان اور مجاہد کی اذان اور ملا کی اذان اور مجاہد کی اذان اور پرواز ہے دونوں کا اسی ایک فضا میں پرواز ہے دونوں کا اسی ایک فضا میں کرگس کا جہاں اور ہے شاہی کا جہاں اور کرگس کا جہاں اور ہے شاہی کا جہاں اور نہایت قابل الاحترام محترم سبھاپتی معزز مکرم حضرات علماء کرام مربیان عظام برادران اسلام پردرالر ماں و بھنیرا محفل اپستھت سنیہر آدرر چھوٹ کچی کچرا عزیز طلبا সর্বস্তরের তৌহিদি জনতা প্রশাসনের দায়িত্বশীল ভাইরা আল্লাহ পাকের দয়া অনুগ্রহ ফজল করম ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া মোহাম্মদপুর ঢাকার উদ্যোগে আয়োজিত দুই দিন ব্যাপী বিশাল ওয়াজ মাহফিলের আজকে প্রথম দিন ইশার নামাজের পর আল্লাহর দ্বীনের নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে কোরআনে মাজিদ এবং সুন্নাহে শরীফের নিসবতে উম্মতের উলামায়ে কেরামের জবান থেকে কিছু কথাবার্তা শুনব এবং আমল করব এই নিয়তে রব্বুল আলামিন আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দান করেছেন তো আমরা বলিষ্ঠ কণ্ঠে একবার আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে কোরআনে মাজিদের সূরা আল আলার শেষ দিক থেকে কয়েকটি আয়াতে শরীফা তেলাওয়াত করেছি এবং পেয়ারা নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট দুইখানা হাদিস শরীফ আপনাদের সামনে পাঠ করেছে আল্লাহ তার গোলামকে তৌফিক দান করলে
এ আয়াত শরীফগুলো এবং হাদিস শরীফ দয়কে সামনে নিয়ে কিছু কথা আরজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। পৃথিবীর সব মানুষ সফলতা চায়, সফলতা পৃথিবী সব মানুষ কি চায়? কামিয়াবি চায়, সফলতা চায়। সবাই সফল কাম হতে চায়। কেউ এমপি হইলে মনে করে ও সফল কাম, কেউ মন্ত্রী হইলে মনে করে সফল কাম। কোনটা যে সফল কাম এটা বেশি জানেন কে? বলেন না কে? কাজী বাইজাবি রহমতুল্লাহ আলাইহির নাম শুনছেন আপনারা? মাদ্রাসা লাইনের মেসকার শরীফে তাফসির একটা গুরুত্বপূর্ণ কিতাব পড়ানো হয় বাইজাবি শরীফ, তো এটার মুসান্নিফ কাজী বাইজাবি। উনি এক সময় এক এলাকার কাজী ছিলেন, জাস্টিস। তো ওনার চাকরিটা চলে গেছে যে কোনো কারণে, তো আমার মনটা বলে যে সরকার পরিবর্তন হওয়ার কারণে গেল কি না? একশো সরকারে আমলের নিয়োগ প্রাপ্ত, অন্য সরকার আইসা এই কাজী সাহেবকে আর বরদাস্ত করতে পারবে, হয়তো বা এই জন্য সরাই দিল কি না? তুই ওনার সাহেবকে বললেন এক সময় যে আমার জন্য গভর্নরের কাছে একটা সুপারিশ করুন, তাহলে গভর্নর রাজি হইলে আমারে আবার কাজীর যে পদটা এটা দিয়ে দিবি। হুজুরের সাথে গভর্নরের সম্পর্ক ভালো ভালো থাকে, কোনো মার্কা মারা হুজুর যদি থাকে বড় মাপের প্রশাসনের উপরের লেভেল যারা আছে এরা ওনারে মানে কথা কয়, ওনারে কি করে? যেমন শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইকে মানত, হযরত শাইখুল হাদিস সাহেব রহমতুল্লাহ আলাইকেও ওনার সময়ে মানত না, যে এমন না, মানত, ভয় করতো। তো পিসাবে গভর্নরকে বলছে সুপারিশ করার ভাষা যেটা সেটা শুনলাম, আমার এই ছাত্রটা আমার এই মুরিদ আমারে বলছে তোমাকে তোমার কাছে সুপারিশ করার জন্য, এ তোমার জন্য দুযোগে যেমন কদ্দুর জায়গা বরাদ্দ আছে, আমার এই মুরিদটার জন্য যেন কদ্দুর জায়গা দুযোগে বরাদ্দ হয়, এই জন্য ও আমাকে সুপারিশই ধরছে তোমার কাছে সুপারিশ করার জন্য। বুঝেন নাই? হ্যাঁ বুঝেন নাই? আর তুমি যেমন উল্টা পাল্টা করে দুযোগের জন্য জায়গা বরাদ্দ করছো, যারা যারা দায়িত্বশীল হয় এদের দ্বারা উল্টা পাল্টা বেশি হয়। মাল পাইলে মানুষের যেমন হুঁশ থাকে না, ক্ষমতা পাইলেও মানুষের হুঁশ থাকে না, ওর কথা কয়েন। মাল পাইলেও মানুষ যেমন হুঁশ থাকে না, ক্ষমতা পাইলেও মানুষ মানুষের কি থাকে না? মানুষ মনে করে মালটাও তার জন্য স্থায়ী, মনে করে ক্ষমতাটাও তার জন্য স্থায়ী, আসলে মালও স্থায়ী না ক্ষমতাটা কি না? কথা কয় না, কথা এরকম না? গা গাদারা মুলক বখশি গা হে সারা চৌগাদা, গা গাদারা মুলক বখশি গা হে সারা চৌগাদা, আজবরায়ে নিম নান দর বদর হেরা কুনি, আজবরায়ে নিম নান দর বদর হেরা কুনি। এগুলো মালিকের ইচ্ছা, আজকে আমি চেয়ার, কালকে আমি নিচে, আজকে আমি পজিশনে কালকে আমি অপজিশনে, কথা এরকম না? উল্টা পাল্টা করার কারণে তোমার জন্য যেমন দুযোগে কিছু জায়গা বরাদ্দ আছে, আমার মুরিদেও চাইতেছে ওর জন্য দুযোগে কিছু জায়গা বরাদ্দ। এই সুপারিশের কথা শুনে কাজী বাইজাবি থ খেয়ে গেছে, থ, কিন্তু এটাও সুপারিশের বাসা। এরা আমাদেরকে নিয়ে টেনশন করে, এরা আমাদেরকে নিয়ে টেনশন করে যে না জানি এভাবে একসাথে আমাকে ক্ষমতা দখল করে কিনা, ধরুন এটা আমরা কালা দরাসল কাওয়ালা বুদ
ومتحرك مقابله مفتوح وبشرائه تعرب بالي مبدل شبط قال شد আমরা এই সমস্ত ফানি আর ফানির মধ্যে যে মজা পাই, তোরা ক্ষমতার মসনদের মধ্যে বসে ওই মজা পাস না। আমাকে বুঝতে পারছিনি বেটা, তোর জ্বালা যন্ত্রণা দেওয়া, আমরা তো এইটার মধ্যে আছি। এদার টুকে থাদা মান আর ওদার পুর যে গেরি বাথা, এদার টুকে থাদা মান আর ওদার পুর যে গেরি বাথা, মগর মানন্দ গুলমাই ইন পটে হালো মে খন্দা থা, মগর মানন্দ গুলমাই ইন পটে হালো মে খন্দা থা, किसी की याद में बैठे जो सबसे बेगर्ज होकर, किसी की याद में बैठे जो सबसे बेगर्ज होकर, तू अपना बोरिया भी फिर हमें तख्ते सुलेमा था, तू अपना बोरिया भी फिर हमें तख्ते सुलेमा था। আমরা খেজুর পাতার বিছানার উপরে বৈশা, মসজিদ মাদ্রাসার সাদাসিধা ফ্লোরে বৈশা, আল্লাহর জিকির আর কাল আল্লাহ কাল রসুলের যে মজা পাই, আলহামদুলিল্লাহ ওরা রাজপ্রসাদে বৈশা হয়ে মজাটা পায় না। আর আমাদের মুরব্বীরা তো আরো 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 অনেক নিচেও এত স্থিতি বেশি মজা পাইতেন। ইমাম মুহাম্মদ আবনুল হাসান আর সাইবানি রহমতুল্লাহ বলতেন, যুবরাজরা তাদের যুবতী বিবিদের সাথে থাইকেও এত আরাম আর মজা অনুভব করতে আসে না। ওর কথা কয় না, বুঝেন না আমার কথা, বুঝতেছেন? অনেকে অনেক জিনিসকে সফলতা মনে করে, কিন্তু আমার বক্তব্য হইল সফলতা কোনটা এটা কে জানে? বলেন না, কে জানেন? আজকের এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সফলতার আলোচনা করতেছেন। সফলতা মাশাল, সফলতা কাদ আফলাহা, হ্যাঁ অবশ্যই সফল কাম হয়ে গেছে, ও মুরাদ কো পৌঁছ গিয়া বা মুরাদ হো গিয়া, সে সফল কাম হয়ে গেছে। কে সফল কাম হয়ে গেছে কে? এর জন্য তিনটে গুণের কথা বলছেন রব্বুল আলামিন সামনের আয়াতের মধ্যে। কিন্তু কি সফল কাম এটা আগে বলে বলাই, তাহলে সুবিধা। লাভে লোহার বোঝা বহন করে, লাভে লোহার বোঝা বহন করে, কি সফলতা? আল্লাহ বলছেন কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম। পরে বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, সফল হয়ে গেছে রে, সফল এই গুণ বিশিষ্ট মানুষগুলা মুমিনরা সফল কাম হয়ে গেছে। কি সফল কাম? ওরা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস সূত্রে মালিক হয়ে গেছে। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনা আল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, এরা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস সূত্রে মালিক। এর মধ্যে ঝামেলা কম, কেউ দান করলে ঝামেলা আছে, খরিদ করলেও ঝামেলা আছে, আর কি হেবা টেবা এগুলোর মধ্যে ঝামেলা আছে, কিন্তু একদম ওয়ারিস সূত্রে যদি কেউ মালিক হয় এর মধ্যে কি নাই? বলেন না, হুম ফিহা খালিদুন, এইখানে সবসময় থাকবে। কোরআনে মজিদের অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, নিশ্চয় যারা ঈমান আনবে নেক আমল করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, জান্নাতুল ফিরদাউস এদের জন্য মেহমানখানা। কি বলেন? মেহমানখানা
মুশকিল হইলো মেহমান তো সব সময় মেজবানের বাড়িতে থাকতে পারে না কি ভাই মেহমান মেজবানের বাড়ি সবচেয়ে দামি মেহমান হইলো জামাই জামাই সবচেয়ে দামি মেহমান কে আপনারা দেখেন এই চেয়ে দামি কোনো মেহমান নাই জামাই মোটামুটি বেশি থাকলে শাশুড়িয়ে নিজের মেয়ের বলে কি গো তো জামাই যাইব না কথা কয় আরে তোর জামাই যে এতদিন বেড়াইতে আছে যাইব না এরকম বলে কি বলে না আমার তো মন ডাকে বলে মুরগির সমস্যা মুরগের সমস্যা অর্থনীতির সমস্যা আর একটা বোঝা বোঝা লাগে প্রতিদিন কেউ জামাইয়ের জন্য মুরগি পাকানো আর মুরগি পাকানো এটা কষ্ট কর না এই জন্য কি করে তোর জামাই যাইব না আর বউ পড়ছে বিপদে বউ কয় এই আল্লাহ হায়াতে বাসা রাখলে আবার কয়দিন পর আইসেন এইভাবে তো চাকরি চলে যাবে গা কথা কয় আরে আপনারা আমার কথা বুঝতেছেন না চাকরিটা চলে যাবো তো এতদিন একটা না যদি অনুপস্থিত থাকে চাকরিটা তো চলে যাবে হা এখন জামাই যদি ব্যাক কল হয় তো বুঝে নেই কিন্তু আকলওয়ালা হয় তো বুঝবে যে এটা ওই দিক থেকে গ্রিন সিগন্যাল আমার বক্তব্য হলো মেহমান মেজবানের বাড়িতে বেশি দিন থাকতে পারে না এখন আল্লাহ কোরআনে মজিদের এই আয়াতের মধ্যে বলছেন জান্নাতুল ফেরদৌস এদের জন্য মেহমান খানা তো মেহমান খানা হইলে তো মুশকিল মেহমান তো ভাই বাইরে হয়ে যেতে হয় আল্লাহ আল্লাহ বলেন এই মেহমানটা এমন মেহমান না যে তাকে বাইরে হয়ে যাইতে হবে খালিদিন ফিয়া বুঝলে আপনারা সরেজমের মধ্যে পড়েন হ্যাঁ এক সুয়াল মুকদ্দর কে জবাব হয় কোরআন মজিদ মে ভি বহুত সুয়াল মুকদ্দর কে জবাব আল্লাহ বলেন খালিদিন ফিয়া না আমার জান্নাতুল ফেরদাউসের মেহমান খানা হইল মেহমান হইলে ও সব সময় থাকবে অর্থাৎ আমার পক্ষ থেকে কি গো জামাই যাইব না আমার পক্ষ থেকে এই কথা বলা হবে না সে খালিদিন ফিয়া কথা কয় প্রশ্ন আরেকটা রয়ে গেছে গা আচ্ছা মেজবান না বাহির করে দিবে না মেহমান কোন বিরক্ত হয়ে বাহিরিতে চাইবে এটার উত্তর দেওয়ার জন্য আল্লাহ বলছেন লা ইয়াবগুনা আনহা হিওয়ালা কয় জানা ও নিজও বাহির হওয়ার ইচ্ছাও করবে না কারণ বাহির হওয়ার ইচ্ছা তো করে বিরক্ত হওয়ার পরে আর সব সময় এক কালার ভালো লাগে না কিন্তু জান্নাতের অবস্থা এমন হবে ওইখানে কুদরতুল্লাহ কাজ করবে দুনিয়া আদতুল্লাহর উপরে চলে ওইখানে কুদরতুল্লাহর উপরে চলবে আল্লাহর কুদরতের উপরে চলবে আর বন্দার চাহিদার উপরে চলবে বন্দা যখন কল্পনা করবে এটা সাদা কালার একটু লাল হওয়া দরকার সাথে সাথে লাল হয়ে যাবে এটা লাল কালার একটু গ্রিন হওয়া দরকার গ্রিন সাথে সাথে গ্রিন হয়ে যাবে দেখছো কথা বলেন কথা কি আপনারা বুঝতেছেন কে কে বুঝতেছেন হাত তুলে দেখান তো বলেন এই যদি হয় অবস্থা এই বাড়ি ধুইয়া কক্সবাজারের সমুদ্র সৈকতে যাওয়ার দরকার আছে আর ও যদি জান্নাতের ভিতরে মনে চায় আমার সমুদ্র সৈকত দেখব তো তো এইখানে সমুদ্র সৈকত শুরু হয়ে যাবে এই জন্য লায়াবুনা শেষ এখন বক্তব্য হলো ওই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস সূত্রে মালিক আর এইখানে বলছেন মেহমান খানা একখানে মেহমান আর একখানে মালিকানা কথা বলেন কি ভাই একখানে হইলো মেহমান খানা আর একখানে কি মালিকানা দুই জায়গায় দুই রকম মাশাআল্লাহ উম্মতের উলামায়ে কেরাম বলেছেন পৃথিবীতে দেখা গেছে মেহমানের আবদার চলে প্রভাব চলে না শ্বশুর বাড়িতে জামার আবদার চলে প্রভাব চলে না নিজের বাড়িতে প্রভাব চলে আবদার করবে কার কাছে কথা কয় শ্বশুর বাড়িতে আবদার চলে প্রভাব চলে না কোন জামাই যদি শ্বশুর বাড়িতে প্রভাব খাটাতে চায় তো অন্যরা বলবে বেটা তুই জামাই এনে ওটা আর তুই এনে ঘর জামাইয়া থাকস বেটা তুই প্রভাব খাটা চুপ এই কথা বলার পরে জামাইয়ের আর কোনো কথা থাকে না আমার বক্তব্য হলো শ্বশুর বাড়িতে আবদার চলে প্রভাব চলে না নিজের বাড়িতে প্রভাব চলে আবদার কার কাছে করবে কিন্তু আল্লাহর বান্দা যদি নাকি জান্নাতুল ফেরদাউসের মেহমান হয় আর ওয়ারিস সূত্রে মালিক হয় দুই সাথে দুইটা শব্দ একসাথে রব্বুল আলামিন বলছেন যে ওইখানে দুনিয়ার একদম ব্যতিক্রম ওইখানে আবদারও চলবে প্রভাবও চলবে সুবহানাল্লাহ কোন কথা কি ভালো করে বুঝে আসছে কার কার বুঝে আসছে
এখন মুশকিল হলো আমি জান্নাত আপনাদেরকে বুঝাইতে পারবো না, কারণ আপনারাও দেখেন নাই জান্নাত আমি দেখিনি, জান্নাত বেহেশত আপনারাও দেখেন না আমিও দেখিনি, কিন্তু আল্লাহর দয়া বুজুর্গদের সোহবতের বরকতে দেখার পরে যে এই পরিমাণ বিশ্বাস হইতো আলহামদুলিল্লাহ আমার মনটাই বলে এই পরিমাণ বিশ্বাস হয়ে গেছে। হ্যাঁ, এই জন্যই তো আমরা পরেশান, এটা নিয়ে না ওইটা নিয়ে। আল্লাহ উজানি ইষ্টে যে বুজুর্গের নাম আমি বারবার বলি, বাংলাদেশের প্রায় সব মাহফিলে বলি, আমার শেখ মুর্শিদ উজানির হযরত মুবারক করিম রহমতুল্লাহ আলাইহি, ওনার দাদা হযরত বড়কারী সাহেব রহমতুল্লাহ আলাইহি কারী ইব্রাহিম কুদ্দুসের রূহ, হযরত গঙ্গুহী রহমতুল্লাহ আলাইহির মাজজুব খলিফা, নোয়াখালীর হযরত মাওলানা নুরুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি, উজানির স্টেজে তখনকার সময়ে জান্নাতের উপরে বয়ান করতেছিলেন, জাহান্নামের উপরে, দোজখের উপরে, বেহেশতের উপরে বয়ান করতেছিলেন। উজানির হযরত বড়কারী সাহেব রহমতুল্লাহ আলাইহির হাল উঠে গেছে, হাল কি উঠে গেছে গা, হাল হাল বুঝেন নি হাল। আরে কাল রাব গজার মরদে হালে শাও, কাল রাব গজার মরদে হালে শাও, পেশ মরদে কামেলে পামাল শাও। দোস্ত আবাব, আমাদের কাছে এলেম আছে ইশক নাই, আমাদের কাছে ইশক এলেম আছে ইশক নাই, আসলে দুটোটা দরকার। এলেম রাস্তা দেখায়, ইশক রাস্তার উপরে চলতে সহযোগিতা করে। ইকবাল মরহুম একদিন বলেন, এলম নে মুঝেসে কাহা ইশক হ্যায় দিওয়ানা পান, ইশক নে মুঝেসে কাহা এলম হ্যায় তখমিন জন, বন্দায়ে তখমিন জন কর্মে কিতাবি না বন, ইশক সারা পা হুজুর এলম সারা পা হিজাব, ইশক কি গরমি সে হ্যায় মার কায়ে কায়নাত, ইশক কি গরমি সে হ্যায় মার কায়ে কায়নাত, ইলম মাকামে সিফাত ইশক তামাশায়ে যাত, ইশক সুবু সুকুন ও সুবাত ইশক হায়াত ও মামাত, ইলম হ্যায় পয়দা সওয়াল ইশক হ্যায় পিনহা জওয়াব, ইশক কে হ্যায় মুজজাত সুলতানাত ও ফখর দি, ইশক কে আদনা গোলাম সাহেব তাজ ও নগি, ইশক মকান ও মকি ইশক জমান ও জমি, ইশক সারা পা ইকিন আর ইকিন ফতহ বাব, শরে মুহাব্বত মে হ্যায় ইশরত মঞ্জিল হারাম, শরে মুহাব্বত মে হ্যায় ইশরত মঞ্জিল হারাম, শুরশ তোফা হালাল লজ্জত সাহিল হারাম, ইশক পে বিজলি হালাল ইশক পে হাসিল হারাম, ইশক পে বিজলি হালাল ইশক পে হাসিল হারাম, ইলম হ্যায় ইবনুল কিতাব ইশক হ্যায় উম্মুল কিতাব। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। ইকবালের কণ্ঠে ইকবাল, ইকবাল প্রতিদিন সবকে দেরিতে যাইতেন, ইকবাল মরহুম প্রতিদিন সবকে দেরিতে যাইতেন, ইকবালকে তার শিক্ষকরা জিজ্ঞেস করলো, ইকবাল তুমি প্রতিদিন সবকে দেরিতে আসো কেন? ইকবাল ছোট বাচ্চা মুস্কি হাসিয়ে দেয়া বলে, ইকবাল মানে ভাগ্য, ভাগ্য তো একটু দেরিতেই আসি। কথা কয় না কেন? কথা কি বুঝতেছেন আপনারা? কে কে বুঝতেছেন? ইকবাল বলে ভাগ্য তো একটু দেরিতে আসে, তখন শিক্ষক বুঝছে এটা ছাত্র না, এটা জন্মের কাল। মূলবি করে কি মনে কর, সাধারণ মনে কর, এটি জন্মের কাল, কোনো সময় এগুলোর লাড়া দিবে না। ওর কথা কয়ে কেন? এটা ঠান্ডা আছে, ঠান্ডা আছে, ঠান্ডা আছে, ঠান্ডা থাকুক, ঠান্ডা আছে, ঠান্ডা থাকুক, এদেরকে ওয়াশ করতে দাও, ওয়াশ শুনতে দাও, মাদ্রাসায় পড়তে পড়াইতে দাও, বাধা দিলে ঘাত আসলে প্রতিঘাত আসবে। আমি আপনাদেরকে উত্তেজিত করার জন্য কোনো কথা বলবো না, আমি এমনি বলতেছি, ঘাত আসলে প্রতিঘাত আসবে। মূলবি বড় ঠান্ডা, মূলবি বড় ঠান্ডা,
কিন্তু মৌলবি গরম হয়ে গেলে পৃথিবীর কোন শক্তি মৌলবিদেরকে ফিরাইতে পারবে না ইনশাআল্লাহ আমার আল্লাহ বড় ঠান্ডা আমার আল্লাহ রহমান আমার আল্লাহ রহিম আমার আল্লাহ গফফার মগর লিমানিল মুলকুল ইয়াম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার তখন মোহাম্মদ মুস্তফার সাজদা ব্যতীত আল্লাহকে ঠান্ডা করার কারো ক্ষমতা হবে না হ্যাঁ আল্লাহ পাকের আসর মৌলবির মধ্যে বেশি হয় এত কথা বলার সময় আমার হাতে নেই ইশক বলেন কি ইশক কি মেজরাব সে নগমায়ে তারে হায়াত ইশক কি মেজরাব সে নগমায়ে তারে হায়াত ইশক সে নূরে হায়াত ইশক সে নারে হায়াত ইশক সে নূরে হায়াত ইশক সে নারে হায়াত বলো না নূর নূরুল্লাহ সাহেব রহমতুল্লাহ জান্নাত জাহান্নামের ওয়াজ করতে আছে বকারি সাহেব রহমতুল্লাহ এলেন হাল উঠে গেছে হাল কি উঠছে বলেন না কি উঠছে অলরেডি আল্লাহ পাকের ফ্রেমে ধাক্কা মারছে আমি সহজ সরল বুঝাইতে আছি লাভ দিয়ে স্টেশন মধ্যে উঠা কয় রে নূরুল্লাহ নূরুল্লাহ ওনার মেয়ের জামাই রে নূরুল্লাহ তুই জান্নাত জাহান্নামের যে ওয়াজ করস তুই দেখছস রে নূরুল্লাহ তুই জান্নাত আর জাহান্নাম দোজখের বেহেশতের ওয়াজ যে করস তুই কি দেখছস আমি ইব্রাহিম জান্নাত আর জাহান্নাম দেখেছি আমি ওয়াজ করব বুঝেন নাই কথা আমি ইব্রাহিম বেহেশত দেখছি দোজখও দেখছি আমি ওয়াজ করব তুই দেখছস নাই তুই নাম আমিও বেহেশত আর দোজখ দেখি নাই আপনারাও দেখেন নাই আমি ওয়াজ করতে পারবো না ইব্রাহিম রে ডাক দেন আজ বি হো জো ইব্রাহিম কা ঈমান পয়দা আজ বি হো জো ইব্রাহিম কা ঈমান পয়দা আগ কর সকতি হ্যায় আন্দাজে গুলস্তান পয়দা আগ কর সকতি হ্যায় আন্দাজে গুলস্তান পয়দা আমাদেরকে ফাঁসির ভয় দেখাইও না আমাদেরকে ক্রস ফায়ারে দেখাইও না আমাদেরকে মামলা হামলার ভয় দেখাইও না আমাদেরকে জেলখানার ভয় দেখাইও না আমরা ইব্রাহিমের সন্তান ইব্রাহিম আগুন লাভ দিতে চিন্তা করে নাই আমরাও ফাঁসিতে চার সময় চিন্তা করব না ইব্রাহিমকে ফাঁসিতে চড়ানো হবে আগুনে নিক্ষেপ করা হবে জিব্রাইল বলেন আল্লাহ আমরা যে কিছু কর না জিব্রাইল কি কর জিব্রাইল বলেন আল্লাহ আপনি যে কিছু বলেন না আপনি মাবুদ হিসাবে একক জমিনে ইব্রাহিম আবেদ হিসাবে একক আপনার মাবুদিয়তের মধ্যে যেমন কোনো শরিক নাই ইব্রাহিম যে আপনার গোলামি করতেছে এর সাথে আপাতত কেউ শরিক নাই আর ওরে আগুনে ফেলাই দিয়েছে আপনি যে কিছু কর না বুঝেন নাই আপনারাও বলবেন গিরে আল্লাহ যে কিছু কয় না এভাবে জুলুমান নির্যাতন চলছে কিছু কয় না আল্লাহ যখন বলা আরম্ভ করবে হুঁশ থাকবে না জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আল্লাহ আপনি কিছু কর না আল্লাহ বলেন তুই যা তুই কো মায়ের থেকে যখন মাসির দরদ বেশি তো তুই যাই কো জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে ইব্রাহিমের কাছে প্রস্তাব দিলেন ও আল্লাহর খলিল ইব্রাহিম সাহায্যের দরকার আছে না আপনার আগুনে নিক্ষেপ করবে সাহায্যের কি দরকার নাই ইব্রাহিম বলছেন দরকার আছে মগর তোর কাছে নয় দরকার আছে মগর তোর কাছে নয় আমাদেরও টাকা পয়সার দরকার আছে মগর মাদ্রাসা চালাইবার জন্য টাকা পয়সার দরকার আছে মগর তোদের কাছে নয় কথা কয় না কেন দরকার আছে মগর তোর কাছে নয় ইব্রাহিম বলেন ও জিব্রাইল আমার সাহায্যের দরকার মগর তোর কাছে নয় জিব্রাইল বললেন তাহলে যার কাছে সাহায্য যা দরকার চান না ইব্রাহিম বলেন চামো কা উনি দেখে না আমি চাবো কেন উনি কি দেখে না এতিমেতলে খলিল আতেশ নশিনি ওয়াজ বুঝেন কে কে বুঝতেছেন হাত তুলে দেখেন اقيمت لي خليل عطش نشيني اقي الله مستي خود گزيني سنائے تہذیب حاضر کے گرفتار
सुनाए तहजीब हाजिर के गिरफ्तार गुलामी से बदतर है बेकीनी ला इलाहा इल्लल्लाह। अरे कारबल तो इटर मुदे ए तालिबुल इल्मरा किते इल्मेर पाशे पाशे आर किताबे देखार पाशे पाशे ला इलाहा इल्लल्लाह। शहर में लगता नहीं सहरा से घबराता है दिल, शहर में लगता नहीं सहरा से घबराता है दिल, अब कहाँ ले जाके बैठो ऐसे दीवाने को हम, ला इलाहा इल्लल्लाह। तौहीद तो ये है कि खुदा हशर में कह दे, तौहीद तो ये है कि खुदा हशर में कह दे ये बंदा दो आलम से खफा मेरे लिए है, ला इलाहा इल्लल्लाह। তো সাহায্যের দরকার আছে মগর তোমার কাছে নয়, কথা কয় না খালি। তাহলে যার কাছে দরকার তার কাছে সাহায্য চান না? ইব্রাহিম বলেন আমি চাইব কেন উনি কি দেখেন না? আল বেদায়া ওয়ান নেহায়া ওয়ালা বলছেন হাফেজ আহমদ উদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি, আর বসে নাই। লিসানুল হাল আফসাহু মিন লিসানি, لسان الحال يفصح من لساني وصمتي عن سؤالي ترجماني। আমার অবস্থায় বুঝায় আমি কি চাই, আমার অবস্থায় বুঝে আমি কি চাই, মুখে বলার দরকার নাই। উনি কি দেখেন না, উনি কি জানেন না আমি কি আমার জন্য আগুন লাভ দিতেছিনি? আমি নমরুদের কথা শুনলে প্রধানমন্ত্রী হইতে পারি, নমরুদের কথা শুনলে আমি মন্ত্রী হইতে পারি, কত কি হইতে পারি, মগর মন্ত্রিত্বকে বাদ দিলাম, এমপিত্বকে বাদ দিলাম, আল্লাহর জমিন আল্লাহর ইবাদত করব আর গোলামি করব, আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করব। আমরাও যদি নাকি কোন রকম একটু একটু বেশকম করি, একটু একটু বেশকম করি, এমপিত্ব আর মন্ত্রিত্ব আমাদের জন্য অপেক্ষা করতেছে। না না, এমপিত্বর মন্ত্রী দরকার নাই, আমরাও আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য চেষ্টা করব। তো এরা সব আপনারা কে কে তো এরা সব হাত উঠে দেখান মেহরবানি করে। লিসানুল হাল আফসাহু মিন লিসানি ওয়া সুমতি আন সুআলি তারজুমানি। ফালাইছিনি আগুনে কথা গেল, আর ইব্রাহিম আগুনে ফালাইছিনি ফসল ছিটতে পারছে, ফসল ছিটতে পারছে, ছিটতে নোয়াখালী তর্জমা, নোয়াখালী তর্জমা, ফসল ছিটতে পারছে নি, কথা কয় না ঠিক। এখনকার নমরুদ যারা, এখনকার নমরুদ যারা, ইব্রাহিমের সন্তানদের ফসল ছিটতে পারবে না ইনশাআল্লাহ। অর্থাৎ যখন এশক ভিতরে ধাক্কা মারে বুড়া জওয়ান হয়ে যায়, কথা কয় না কেন? এশক যখন ভিতরে ধাক্কা মারে বুড়া জওয়ান হয়ে যায়। দেখেন না সিদ্দিক আকবর রে আল্লাহর দিনের প্রেমে ধাক্কা মারছে, গোড়ার উপর লাভ দিয়ে উঠছে, আয়ান কুসুদ্দিন ওয়ানাহাই, আয়ান কুসুদ্দিন ওয়ানাহাই, আমি বাবু বকর জীবিত থাকবো আর দিনের মধ্যে কোন রকমের নকশ আসবে, উম্মতের ওলামায়ে কেরাম জীবিত থাকবে, আসাম কি বলা হয় যেন শেখুল ইসলাম জুনায়েদ, শেখুল হাদিস জুনায়েদ বাবু নগরী জীবিত থাকবে, দোস্ত আবাব নুরুল ইসলাম জিহাদ জীবিত থাকবে, মাওলানা আবুল কালাম জিহাদ থাকবে জীবিত থাকবে, মাওলানা মাহফুজ জীবিত থাকবে, আরো কত কত মৌলভীরা জীবিত থাকবে, আল্লাহর দিনের ক্ষতি হবে তা বরদাস্ত করা হবে না, কথা বুঝতেছেন আপনারা? আল্লাহ যা বুঝছেন আরো বেশি বুঝার তৌফিক দান। বলছি সবচেয়ে বড় সফলতা হলো জান্নাত, কথা কয় না? সবচেয়ে বড় সফলতা কি?
জান্নাতে যাইদি কে কে কার কার মনে আছে আদরে রেহান দা হায় 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 রে জান্নাত রে ইতরো যাইতে মনে আছে হ্যাঁ এ ভাই এই দাড়িটারি সাইসলে তাড়াতাড়ি জান্নাতে যান যাইব না কথা কয় না কেন কারণ এই প্রশাসন বিরোধী দলের কার করে পাইলে ধরে মার দেয় কথা কয় না পুলিশে বিরোধী দলের কার করে পাইলে ধরে মার দেয় দাড়ি বাদের কবরে গেলে ফেরেশতারা যখন দেখবো দাড়ি নেই তো বলবি এটা বিরোধী দলের মুখের মধ্যে দাড়ি নাই বলবি এটা ট্রাম্পের দলের লোক বলবি এটা ডিকসেনিস দলের লোক বলবি এটা বাইডেনের দলের লোক বলবি এটা ভ্লাদিমির পুতিনের দলের লোক বলবি এটা বন্ধু রাষ্ট্রের প্রধানমন্ত্রীর দলের লোক পিঠার উপরে পিঠা পিঠার উপরে পিঠা আর যখন মুখের মধ্যে দাঁড়িয়ে দেখবে প্রথম ধাক্কায় বলবে এটা সরকারি দলের লোক সর্বোপরি মুহাম্মদ মুস্তফার দলের লোক তাহলে আমরা বিরোধী দল হইয়া কবরে যাব না সরকারি দল হইয়া কবরে যাব কে কে সরকারি দল মানে আল্লাহর দলের সদস্য হয়ে কবরে যেতে চান হাত ধরে দেখেন মেহরবানি করে দাড়ি চাইছেন না দাড়ি চাইছেন না দাড়ি কাইতেন না বিপদে পড়বেন মায়েরা ভূত বানালে হ্যাঁ আমি বললাম তো নাহলে আমার সাথে যাইবেন কবরস্থানে দেখাই দিব দাড়িওয়ালা গেছে আর মায়ের খেতে আছে আমাদের মুরব্বীদের যদি নাকি এরকম কাশ্ম হয় এরকম দেখাইতেন এই হইতো আমরা তো এদের সন্তান ওই মিয়া ওই বড় জাগতিক লাইনে নেতার পোলা নেতা হয় আমরা কি পয়সা গেছি নাকি জাগতিক লাইনে নেতার পোলা নেতা হয় জাগতিক লাইনে নেতার ফুলা নেতা হয় রুহানি লাইনে আল্লাহওয়ালার ফুলা আল্লাহওয়ালা হয় কথা কয় না কেন তোদের কাছে এক লাইনের মাল আছে আমাদের কাছে এক লাইনের মাল আছে বুঝেন নি তাহলে এমপি হওয়া সফলতা বলেন এমপি হওয়া সফলতা নয় মন্ত্রী হওয়া সফলতা নয় আর উপরের দিকে বেশি গেলাম না অসুবিধা সফলতা নয় সফলতা হইল জান্নাতে যাওয়া জান্নাত বেহেশতা যাকে আজারে নবাসদ বেহেশতা যাকে আজারে নবাসদ কাছে রাবা কাছে কারে নবাসদ যত ক্ষমতার মালিক হয় না কেন রাত্রে ঘুমাইতে চায় না টায়ার বাস্ট হইলে মনে করে বোম বাড়ছে টায়ার বাস্ট হইলে মনে করে বোম ফুটছে বউ আর আমরা দিব্যি আরামে ঘুমাই কোনো বোম ফুটার টেনশন নাই তাহলে ক্ষমতায় থাকার পরও এত টেনশন এটা কোনো শান্তি হইল নাকি শান্তি হইল কে আজারে নাবাসদ কাছে রাবা কাছে কারে নাবাসদ এটা হইল নো টেনশন তাহলে বেহেশতে যাইতে মনে চায় ওর কথা কয় না কার কার মনে চায় আদরে দেন টাইট করে দেন টাইট করে সাহাবাই কারাম বেহেশতের কথা শুনলে পাগল হয়ে যেত আল্লাহ পাগল হয়ে যেত পাগল আল্লাহু আকবার উহুদের ময়দানের ঘটনা উহুদের ময়দানের ঘটনা সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা উহুদের ময়দান থেকে এদিকে আসতেছেন আনাস ইবনে নযর রাদিয়াল্লাহু তাআলা ওইদিকে যাইতেছেন ময়দানের দিকে যাইতেছেন সাদ ইবনে মুআজ এইদিকে আসতেছেন উল্টো দিকে আর আনাস ইবনে নযর যুদ্ধের ময়দানের দিকে সাদ ইবনে মুআজ কে আনাস ইবনে নযর বলেন কই যাও কই যাও কই যাও বেহেশত তো এইদিকে এইদিকে যাও কেন আরে বেহেশত তো আমার সামনে উহুদ পাহাড়ের পাশে তুমি এইদিকে যাও কেন ওয়াহা কি ভাই আমরা কি দুনিয়ার জন্য পাগল না বেহেশতের জন্য পাগল
বলেন কে কে বেহেশতের জন্য ভাগ আবার বলেন তাহলে আল্লাহর দ্বীনের কোনো ক্ষতি হবে মাদ্রাসার কোনো ক্ষতি হবে ওয়াজ মাহফিল বন্ধ থাকবে আমাদের প্রয়োজনে জান যাবে বিবি বিধবা হবে সন্তান এতিম হবে মাল দৌলত যাবে কিন্তু আমরা এগুলা বরদাস্ত করব না তো ঠিক আছে বনকে দিওয়ানা করেঙ্গে খালকে দিওয়ানা তোমরা মনে করছো আমরা মিঠে মিঠে কথা কই না এমন মাধ্যম মারতে মারতে মারি এলাম বনকে দিওয়ানা করেঙ্গে খালকে দিওয়ানা বরসারে মজলিস সুনায়েঙ্গে তেরা আফসানা কি এক আজীব দেশে বসবাস করতে আছি রে ভাই কোন দিক থেকে কথা কুমরে সমুদ্রের বান ছুটলে যেরকম এরকম হয়ে গেছে দেশের অবস্থা একটা চামিজ 20 টাকা দাম বাউসার হলো 97,000 টাকা কথা কয় না কেন একটা গ্রিজ গ্রিজের দাম হলো 50 টাকা 4,00,000 টাকার বাউসার তাহলে আপনি কোন এবারে ওই যে দক্ষিণবঙ্গের দিকে যাওয়ার জন্য যে বিশাল প্রকল্প এখানে কত চুরি হইতে আছে কোন কথা কয় না 20 টাকার মধ্যে যদি নাকি 97,000 টাকার বাউসার হয় 50 টাকার মধ্যে যদি 4,00,000 টাকার বাউসার হয় 50,000 কোটি টাকার মধ্যে কত হাজার কোটি বাউসার হবে বনকে দিওয়ানা করেঙ্গে খালকে দিওয়ানা বরসারে মজলিস সুনায়েঙ্গে তেরা আফসানা সফলতা জান্নাতের নাম কিসের নাম কার নাম আমি যেহেতু অত উপরের না এই জন্য বললাম না নাম বলে বলতাম সফলতা হইলো আমার মালিকের সন্তুষ্টির নাম সফলতা হইলো আমার মালিকের সাক্ষাতের নাম আসলে জান্নাতে গেলে মালিকের সাথে সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ মালিক সন্তুষ্ট হবে তাহলে মূল সফলতা জান্নাতে যাওয়ার নাম গুণ কয়টা কদ আফলাহা মান তাযাক্কা وذكر اسم ربه فصلى কয়টা গুণ বল না আরে আলোচনা বুঝেই বলতেছি কয়টা কদ আফলাহা মান তাযাক্কা وذكر اسم ربه فصلى من تزكى من تزكى এক নম্বর গুণ হলো যে পবিত্র হয়ে গেল যে পবিত্র হয়ে গেল কিসের থেকে পবিত্র হলো আল্লাহ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে ফাতুল আজিজ এর মধ্যে এত কথা লিখছেন এত কথা বলার আমার কাছে সময় নাই আমি এত কথা মুখস্থ রাখতে পারবো না যে পবিত্র হইয়া গেল সে সফল কাম এক নম্বর গুণ পবিত্র হইয়া গেল কিসের থেকে পবিত্র হইল কুফুরির থেকে পবিত্র শিরকের থেকে পবিত্র দিলটাকে বেদা আমলটাকে বেদা আতের থেকে পবিত্র করলো কিবিরের থেকে পবিত্র করলো আমি ছোট আমি বড় নয় কথা কয় না বলো না বলো না বলো না আমি ছোট আমি বড় নয় বকে ওয়ালাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদ সমস্ত বড়ত্ব কার বলেন বকে বলেন না বলেন না বকে ওয়ালাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদ আসমান জমিন একমাত্র বড়ত্ব কার আমরা বড় না ছোট আমরা সবাই বড় না ছোট আমার ব্যবসা ছোট আল্লাহ বড় আল্লাহু আকবার এই জন্য দোকান বন্ধ করে দাও নামাজ যাও আমার চাকরি ছোট আল্লাহু আকবার আল্লাহ বড় এখন অফিস থেকে মসজিদে চলে যাও আমার কৃষি কাজ ছোট আল্লাহু আকবার আল্লাহ বড় আজান শুনছো মসজিদে চলে যাও আমার গাড়ি চালানো ছোট আল্লাহু আকবার আল্লাহ বড় আজান হয়ে গেছে এখন কি বলা হয় জানো গাড়িটাকে ব্রেক করো মসজিদে যাও কথা কয় না কেন বলেন কে আমরা কি তাহলে মান ভালো করে বুঝবেন যারা বিরোধী দলে আছে তারাও ছোট যারা সরকারে আছে তারাও ছোট বড় কে ওর কথা কয় না কে সরওয়ারি জিবা ফকত উস জাত পে হম তাক হে মিয়া আমার করে সাপ দাও না আমাগরে শব্দ আত্মাগরে শব্দ আমেরিকার রাশিয়া সম্ভাবনাময় মুসলিম কান্ট্রি ইসলামিক রাষ্ট্র কায়েম হবে ইনশাআল্লাহ হুকুমত কায়েম হবে বাংলাদেশে এই জন্য বাইরে এদের এরা তোমাগরে শব্দ দেয় না এই জন্য তোমরা শব্দ দিয়ে এটা করো
মুশকিল হলো সাফতি তোমাকেটা শুনুন না আল্লাহটা শুনুন। বুঝেনা বাঙালি বুঝেনা। তোমাকে সাফ দেয় ওয়াজ বন্ধ করে দাও। তোমাকে সাফ দেয় মসজিদ মাদ্রাসা নিয়ে সভাযন্ত্র করো। আমাকে সাফ দেয় মসজিদ মাদ্রাসা চালু থাকবে। আমাদেরকে চাপ দেয় ওয়াজ নসিহত চালু থাকবে। কথা কয়টা কেন? আল্লাহু আকবার। দোস্ত আলম সাইয়েদুনা মূসা আলাইহিস সালামের সময়ের এক দার্শনিক আফলাতুন প্লাটো মূসা আলাইহিস সালামের সময়ের ইরানের দার্শনিক কোন দিক থেকে ওয়াজ করেন? মাথা তাল নাই, ফালসাফি কো বহস কে আন্দর খুদা মিলতা নাই, ডোর তো সুল যা রাহা হ্যায় ফর সরা মিলতা নাই, ফালসফি চু আকসর বাশত সফা ফস কুল্লে আম, হম সফা বাশত কে হুকমে কুল্লে আকতরাস, দর তলা তুম মৌজ বহরো দর তসাউদ আবখরা, দর তরাকুম আবর গর্দদ দর তকাতুর মাসতি, মুজতমে চু গশত বাহম সাইলে গুয়ন্দ শাজবো, আসমান জমিনের পুরা বাউন্ডারি হলো কামান, আসমান জমিনের ভিতরে করোনা সহ যা আছে সব হলো বুলেট, আর বুলেটটা চালাইবেন আল্লাহ। একটা মানুষকে টার্গেট করে মারবেন, এই মানুষটা বাসার কোনো উপায় আছে না, উপায় নাই। আহ, আল্লাহর পয়গম্বর সাইয়েদুনা মূসা আলাইহিস সালাম বলছেন একদম সহজ উপায় হলো যে এই লোকটা কামার আর বুলেট মারবে, এই লোকটার পাশে এসে দাঁড়াইয়া যাওয়া। সামনে দূরত্বে থাকলে কিন্তু গুলি করলেই পড়বে, আস্তে ক্রলিং করে যে কাছে এসে দাঁড়াইয়া যাও আর পড়বে না। তুমি আল্লাহর আজাব গজব করোনার থেকে বাঁচার জন্য মাস্ক ব্যবহার করছি, মসজিদ তুই আর মাদ্রাসা তুই আর ওয়াজ তুই দূরে যাস, তোর উপরে গজব পড়বো গজব। আর তুই যদি করুণিং করে আস্তে করে আল্লাহ পাকের রহমতের পাশে এসে দাঁড়াস, ইনশাআল্লাহ করোনা তোকে আক্রমণ করবে। আমার জানা মতে বাংলাদেশে কোনো মুরব্বী করোনায় আল্লাহ পাকের দয়া মারা যায় নাই। যেই কয়জন মারা গেছে এরা মাস্ক ব্যবহার করলে ওয়ালারা মারা গেছে। আরে কথা কয় না কেন? আমার বক্তব্য হলো মাস্ক দিয়ে আল্লাহর গজবের থেকে বাঁচা যাবে, পবিত্র হব। পবিত্র কিসের থেকে? পবিত্র কুফুরির থেকে, পবিত্র শেরেকের থেকে, পবিত্র বেদাতের থেকে পবিত্র হব। কথা কয় না কেন? মাজার ফুসা থেকে পবিত্র হব। কথা কয় না কেন? মাজার ফুসা থেকে পবিত্র হব। তাজাক্কা, মালকে পবিত্র করব। ঘুষের থেকে, সুদের থেকে মালকে পবিত্র করব। যাকাত দিয়া মালকে পবিত্র করব। কথা কয় না কেন? শরীরকে পবিত্র করব, যত অপবিত্রতা আছে সবগুলো থেকে শরীরকে পবিত্র করব। কেবেরের থেকে পবিত্র রাখবো দিলটাকে, হিংসা বিদ্বেষ থেকে পবিত্র রাখবো দিলটাকে। কথা কয় না কেন? আমার দিলের মধ্যে হিংসা হবে না। কথা কয় না কেন? কেমনে জানি বুঝাইলে আপনারা বুঝবেন দোস্ত হাবাব। সময় কম, অনেক হয়ে গেছে আল্লাহর দয়ায়। মান্তাজাক্কা, পবিত্র কেবের আমার ভিতরে আসবে না, আমি বড় না 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 কে বড়। আমি কোন মুসলমান ভাই ভাইয়ের ব্যাপারে অংশ তো অন্তত হিংসা করব ইনশাআল্লাহ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে সাহাবায়ে কেরামকে বলছেন, এখন যে এই লোকটা বাম হাতে জুতা নিয়ে মসজিদে নববীতে ডুববে আর তার শরীরের থেকে ওযুর পানি বাইরে পড়তেছে গড়াইয়া, এই লোকটা জান্নাতি। কথা কয় না তো দেখছেন ওই লোকটারে? এর পরের দিন আবার বলছেন, এখন যে এই লোকটা উজু করে মসজিদ নববীতে ঢুকবে বাম হাতের মধ্যে তার জুতা আর উজুর পানি শরীরের থেকে গড়াইয়া পড়বে অঙ্গ প্রত্যঙ্গ থেকে সে জান্নাতি। আচ্ছা, ওই লক্ষ্মীটা গতকালকেরটা। তৃতীয় দিন আবার বলছেন এই লোকটা, ওই লোকটায় আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনার মাথায় ঢুকছে যে কি কাম করে হুজুর, তিনও দিন একটা লোকের জান্নাতি বলছে। এখন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর ওই লোকটাকে বলল, সাসা আমার বাপের সাথে আমার একটু সমস্যা হয়েছে, তো তা আমি আপনার এখানে তিন দিন থাকবো। কয়দিন? কথা কবে? তার মানে একটা মানুষকে বুঝার জন্য কমপক্ষে তিন দিন থাকতে হয়। হঠাৎ করে একজনটা দেখে এখন আপনি বুজুর্গ, ল্যাংটাইলে বুজুর্গ, হাঁটে আর মুতে বুজুর্গ। কথা কয় না? 36 বছর গোসল করে না, তবে বুঝলি কি এক জালার মধ্যে আছে। কোন আপনি কোন দিক থেকে ওয়াজ করতাম? কোন
পরে তিন দিন ছিল এখানে, তিন দিন আগে আব্দুল্লাহ ইবনে ওমর ওই বাসায় তিন দিন দেখলো যে না কোনো কাম তো করে না, এশার নামাজ পড়ে শোয়, তাহাজ্জুদটাও পড়ে না, আচ্ছা ফজর নামাজ তো জামাতের সাথে পড়ে, এখন দেখছে কোনো স্পেশাল কোনো আমল টামল না, আমাকে তো দেখেন না তাহাজ্জুদ আবু আবিন চাষ তো এশাক করলে মনে করে বুঝুরি। তিন দিন থাকার পর আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, চাচা আসলে আমি আসলে বাফের লোকে কোনো সমস্যা হয় নাই, আপনার স্পেশাল আমল দেখবেন লেগে আমি আসছি, দেখি কি আপনার আমাকে মতোই তো, যেন আপনারা মনে করেন যে হুজুরে তো আমাকে মত বেড়া, এরা যে রাত্রে কি কাম করে জানাচ্ছে রে কথা কয় না বুঝলি না, রাহে দুনিয়া আমি আর দুনিয়া আমি বি দুনিয়া আছে বিলকুল বেতাল্লুক হো, ফেরে দরিয়া আমি আর হার গজ না কাফর কো লাগে পানি, রাহে দুনিয়া আমি আর দুনিয়া আছে বিলকুল বেতাল্লুক হো, ফেরে দরিয়া আমি আর হার গজ না কাফর কো লাগে পানি, তোরা তো মনে কর আমরা যেমন মৌলবীরাও তেমন, নারে না নারে না, তোরা রাত্রে তিনটা বাজে সুরি নিয়ে ব্যস্ত, মৌলবীর আল্লাহ ফাকির কুদরতি কদমে সজদা নিয়ে ব্যস্ত, রাহে দুনিয়া মে আর দুনিয়া আছে বিলকুল বেতাল্লুক হো, ফেরে দরিয়া মে আর দুনিয়া আছে ফেরে দরিয়া মে আর হার গজ না কাফর কো লাগে পানি, আর সহ্য ব্যাপার কইছে দেখি আপনি আমাদের মতোই তো, হ্যাঁ দুই একবার এদিক সেদিক ঘুরতে গিয়ে আল্লাহর নাম লইছেন, তেরম তো আমরাও আল্লাহর নাম নিই, কয় ঘটনা কি হয়েছে কয়সা কয় আপনার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিন দিন বলছে জান্নাতে, আমি বললাম যে মনে হয় কোনো চিন্তা করলাম যে স্পেশাল কোনো আমল আছে কিনা, অন দেখি যে না আপনি আমাকে মতো আল্লাহর বান্দা বলছেন যদি হুসেন আমাকে তিন দিন জান্নাতি বলে থাকে তাহলে আসল রহস্যটা শোনো, আমি রাত্রে শোয়ার টাইমে যার যার সাথে আমার শত্রুতার হাসাদ আছে সবাইকে আমি মাফ করে দিই, আমি হাসাদ নিয়ে ঘুমাই না শত্রুতা নিয়ে ঘুমাই না, মান তাজাক্কা মান ও যাকারাসমা রাব্বিহি দোস্ত হাবাব ওলামায়ে কেরাম লিখছেন 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 বলার সময় নাই, ও যাকারাসমা রাব্বিহি বেশি বেশি আল্লাহ জিকির করবে, ফাসাল্লা নামাজ পড়বে সে কামিয়াব, কথা কয় না সে কি, পরে একটা কথা আল্লাহ বলছেন কামিয়াবির লাইনে সবচেয়ে বাধা বেশি দুনিয়ার মহব্বত, বলেন এই সফলতা সফলতার লাইনে বাধা হইলো দুনিয়ার ভালোবাসা, বালতু সিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা, আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ যদি আবার আগামী বছর দাওয়াত দেয় তাহলে এই আয়াতগুলোর উপর আলোচনা হবে, আল্লাহ আমাদেরকে তাজকিয়ায় নফসের মাধ্যমে জান্নাতি নেয়ামত পাওয়ার মাধ্যমে সর্বোচ্চ সফলতা নসিব করুন, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। পাপড়ি টিভি হক্কানি ওলামায়ে কেরামের মুখপাত্র।